হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ঘন্টিটা একবার টিপে দিন। হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই ফিটফাট ভালো আছেন। বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। তো ভিডিওটা হচ্ছে যে, ধরো সাপ, স্নেক, সাপ যদি হঠাৎ কাউকে কেটে নেয়, তো সেই ক্ষেত্রে প্রথম স্টেজে ফার্স্ট স্টেজ কী করা দরকার আছে। তো এমনিতে অনেকে জানে না, অজান্তে সাপে পা পড়ে গেলে বা কোথাও অজানা সাপ কেটে নিলে মানুষ হতভম্ব হয়ে যায়, কী করবে না করবে তা খুঁজে পায় না, মানে বিভ্রান্ত সৃষ্টি হয়ে যায়। তো বন্ধুরা, এই কিছু টিপস আপনাদেরকে বলবো যা অতিরিক্ত এবং অনেক ভাইটাল টিপস, অনেক কাজে লাগবে, যা ডাক্তারের যাওয়ার আগে এই টিপসটা ব্যবহার করতে হবে, এর ফলে অনেক সেফটি পাওয়া যাবে। তো ধরুন হঠাৎ সাপ কেটে নিল, কী করতে হবে? প্রথমে তো প্রথমে সে যে কোনো সাপ কাটুক না কেন, যদি ধরো কেউ সাপ চিনতে জানে তো ভালো কথা, সাপ তাকে কেটে নিল, সাপকে চিনে নিল যে এই সাপ কেটেছে, তো ডাক্তারকে গিয়ে সঙ্গে সঙ্গে বলে দিবে। তো ডাক্তার ওই সাপের মানে মানে ওই সাপের ইঞ্জেকশন ওরা দিয়ে দিবে, দিলে ঠিক হয়ে যাবে। কিন্তু ধরো অনেকে তো সাপকে চেনে না, তো সেক্ষেত্রে সাপ কেটে নিল, সাপ কেটে চলে গেল, তো এরা হতভম্ব খেয়ে যায়। তো সঙ্গে সঙ্গে যে কাজটি করা দরকার আছে বন্ধুরা, সেটা হচ্ছে যে যে স্থানে সাপ কেটে নিবে সেই স্থানে সঙ্গে সঙ্গে একটা ব্লেড দিয়ে ওটাকে কেটে তার কিছুটা রক্ত বের করে দিতে হবে। তারপর পরপর যেখানে কেটেছে তার পরপর তার উপর থেকে পরপর তিনটি গাঁট শক্ত করে বেঁধে দিতে হবে দড়ি দিয়ে, যেখানে কেটেছে তার উপর থেকে, নিচে না, যেখানে কেটেছে তার উপর থেকে আপে পরপর তিনটি গাঁট, মানে চার কড়া অন্তর, চার হ্যাঁ 4 ইঞ্চি অন্তর পরপর 3 থেকে 4টি গাঁট মানে দড়ি দিয়ে ভালো করে টাইট করে বেঁধে দিতে হবে, যেন ওই মানে ব্লাডটা যেন উপরে না উঠে। তো বেঁধে সঙ্গে সঙ্গে বেঁধে দিয়ে টাইট করে তারপরে একটু ব্লেড দিয়ে কেটে ওই কিছুটা রক্ত বের করে দিতে হবে। তারপরে এবারে ওই বাঁধা বাঁধা অবস্থা থাকবে, ডাক্তার কাছে যেতে হবে। তো ডাক্তার এবারে ওখানে ট্রিটমেন্ট করবে, তো ঠিক হয়ে যাবে। কেননা এটা এটা এই টেস্টটা করার কারণ হচ্ছে যে তোর সাপ কেটে নিল সঙ্গে সঙ্গে, এবারে এবার ওর ব্লাডের মাধ্যমে ওর বিষটা ছড়িয়ে যায়, ওই বিষটা যেন ছড়াতে না পারে সেই জন্য কী করতে হবে, সঙ্গে সঙ্গে যেখানে কেটেছে তার উপর থেকে, তার উপর পোর্শনটা, তার উপর পোর্শনের সঙ্গে সঙ্গে দড়ি দিয়ে সঙ্গে সঙ্গে মানে শক্ত করে পরপর পরপর 3-4টা গাঁট ভালো করে টাইট করে বেঁধে দিতে হবে। তারপর ব্লেড দিয়ে যেখানে কেটেছে সাপ সেইখানে একটু কেটে কিছুটা রক্ত বের করে দিতে হবে। দিলে কী হবে, ওর মানে যে বিষটা উপরের দিকে উঠতে পারবে না, সেফটি থাকবে। তারপর ডাক্তার কাছে গেলে সে ট্রিটমেন্ট করে নেবে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো এই স্টেপটা বন্ধুদেরকে সবাইকে জানাচ্ছি যে স্টেপটা করুন, আর আমার এই ছোট্ট টিপস ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন, এবং এই ভিডিওটা সকলের কাছে পৌঁছে দিন, এবং সবার উপকারে লাগবে বন্ধুরা। এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব পাশে বেল আইকন ঘন্টিটা প্রেস করতে ভুলবেন না, কারণ লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা নমস্কার।